যখন আসছিলাম আমার বাবা আমাকে এখন ফলো করে, তো সে জানে যে আজকে আমি কনভোকেশন স্পিকার হব। তার প্রথম প্রশ্ন ছিল, জায়মান তোর তো মাস্টার্স ডিগ্রি নাই, এটা কি মানুষজন জানে? আমি বাবাকে বললাম, আব্বু এই ডক্টর দীপুমণি ম্যামের পাশে তো বসবো, ডাউন টাউন থাকবে, মানুষ বুঝবে না এটা আসলে। আর আমি ম্যামের কাছ থেকে আজকে পারমিশন নিব, প্লাস এটা তো ভিডিও হবে, ওনার কাছ থেকে একটা রিটার্ন পারমিশন নিয়ে, জায়মান তোমার আর মাস্টার্স ডিগ্রি দরকার নেই, আপাতত এটাতে হয়ে গেছে। সো আপনারা যারা গ্র্যাজুয়েট আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য কংগ্রেচুলেশনস। আপনারা নিজেদের জন্য একটা জোরে করতালি দিতে পারেন। আজকে এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে, অ্যান্ড আপনাদেরকে দেখার পর আমার আরও অনেক ভালো লাগছে। অলরেডি আপনারা হয়তো আমাকে পাত্রতা কম দিবেন যে আরে এর তো মাস্টার্স ডিগ্রি, এ কি কথা বলবে। ইলিয়াস ভাই একটু আগে বলছিলেন যে ইলিয়াস ভাই নিজের পরিচয় দেয় হলো ডেলিভারি ম্যান হিসেবে, আপনাদের তাও একটা পরিচয় আছে তো ভাই ডেলিভারি ম্যান? আমার তো আরও ঝামেলা, আমি অনলাইনে ভিডিও তৈরি করি রবি টেন মিনিট স্কুলে, এখনও আমার মা বাবা কনফিউজ যে তারা কি বলবে তাদের ছেলে কি করে। এক আন্টি ফোন করে বলছে, ভাবি আয়মান কি করে? আমার মা বলছে, ভাবি ও ভিডিও বানায়। কিসের ভিডিও বানায়? এন্ড দে আর কনফিউজ, আমি এখনো এই ডিলেমাতে আছি যে আমি কিসের ভিডিও বানাচ্ছি আর কি করছি। তো আমি এখানে এসেছি আজকে আপনাদের সাথে দুটো ছোট জিনিস শেয়ার করতে, দুটো ছোট পেপার। এই দুটো পেপার আমার লাইফের দুটো ট্রানজিশন মোমেন্টে এসেছে। প্রথম পেপারটা এসেছে আমার ঠিক HSC পরীক্ষার পরে। আপনাদের আগে অনেকের মনে আছে, আপনারা যখন HSC পরীক্ষা শেষ করেছেন তখন সাডেনলি একটা লস্ট ফিলিং চলে আসে, খেয়াল করেছেন যে এখন আমি কি করব, কোথায় যাব, দেশে পড়বো না বিদেশে পড়বো, এখানে ট্রাই করবো না ওখানে ট্রাই করবো। অ্যান্ড সাডেনলি আপনি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। স্কুলে ছিলেন ও কি স্কুল স্টুডেন্ট, কলেজে উঠেছেন কলেজ স্টুডেন্ট, HSC পাশ করে ফেলেছেন, এখন কি? এখন আপনি কলেজ স্টুডেন্টও না, ইউনিভার্সিটি স্টুডেন্টও না, আপনি অ্যাডমিশন সিকার। এই পরিস্থিতিটা কিন্তু বেশ নার্ভাস, রাইট? একটা নার্ভাস ব্রেকডাউন হয়। ঠিক সেই মুহূর্তে আমি আমার প্রথম একটা পেপার পেয়েছিলাম, এটা ইটস কল্ড এ গ্রিন কার্ড, আর্মির জন্য ISSB-তে অ্যাপ্রুভাল পেয়েছিলাম। সো শেষমেশ আর্মিতে আমার যাওয়া হয়নি, আমি ডিসিশন চেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, এবং এই জিনিসটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল। এটা বলতে এটাই বোঝাচ্ছি যে একটা ট্রানজিশন পিরিয়ডের ছোট্ট একটা ডিসিশন আপনার লাইফে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। ঠিক তেমনিভাবে আপনারা এখন আরও একটা ট্রানজিশন মোমেন্টে আছেন। আজকে গ্র্যাজুয়েশনের ঠিক আগ মুহূর্তে আপনি একজন স্টুডেন্ট ছিলেন, গ্র্যাজুয়েশনের ঠিক পরে আপনি আবারও একটা ছোট্ট আইডেন্টিটি ক্রাইসিসে পড়বেন, কারণ আপনি তো আর স্টুডেন্ট না, আপনি কি? আপনি তো এখনও চাকরিও হয়তো করছেন না, আপনি কি বার্ডেন, আপনি কি বেকার, আপনি কি? অ্যান্ড এই আইডেন্টিটি ক্রাইসিসটা ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এই আইডেন্টিটি ক্রাইসিসটার এই মোমেন্টে মানুষ আরও কিছু ডিসিশন নেয়। সো আমি আমার লাইফে ওই সেম আইডেন্টিটি ক্রাইসিসের সময় আরেকটা খুব সুন্দর জিনিস পড়েছিলাম, যেটা আমার এই কাগজে আছে, একটা কোটেশন বা একটা উক্তি যেটা আমি আপনাদের সবার সামনে পড়ে শোনাতে চাই। উক্তিটি হলো, মোস্ট পিপল ডাই অ্যাট 25 অ্যান্ড আর নট বারিড আনটিল 75। ইট মিন্স বেশিরভাগ মানুষ 25 বছর বয়সে, আপনাদের এই বয়সে মারা যায়, এবং 75 বছর বয়সে তাদের পক্ষে কবর দেওয়া হয় না। এটার মানে হলো এই যে ট্রানজিশন পিরিয়ডটা আপনি সাডেনলি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, এই মোমেন্টে আপনি হয়তো একটা র্যাশ ডিসিশন নিয়ে আপনার যত ড্রিমস অ্যাসপিরেশনস হবিজ প্যাশন প্ল্যান সবগুলোকে মাটি চাপা দিয়ে এমন হয়তো একটা কাজে ঢুকে পড়বেন যে কাজটা আপনার পছন্দ না, এমন হয়তো একটা চাকরি করবেন যে চাকরিটা আপনার একদমই দেখতে ইচ্ছা করে না, এমন একটা বসের আন্ডারে কাজ করবেন যে বসকে আপনার প্রতিদিন মেরে ফেলতে ইচ্ছা করে। আমি জানি না আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি বলবে, মেরে ফেলার কথা বলার পর এত তালি পেলাম। এই মোমেন্টে যখন আপনি আপনার ড্রিমস অ্যাসপিরেশনস প্ল্যান সবকিছুকে মাটি চাপা দিয়ে ওই কাজটাতে চলে যাচ্ছেন, আপনি কিন্তু আসলে আপনার নিজেকে মেরে ফেলছেন, আপনার সেই স্বপ্নগুলো কিন্তু আর নাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য এরপর আপনি 9টা 5টা চাকরি করবেন, ওই একই কাজ করতে 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 75 বছর বয়সে আসলে আপনাকে মাটি চাপা দেওয়া হবে। কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু মারা গেছেন এই 25 বছর বয়সেই। সো আপনাদের লাইফের এটা সেকেন্ড ট্রানজিশন মোমেন্ট, এই ট্রানজিশন মোমেন্টটা অনেক ডিফিকাল্ট,
এন্ড এই মোমেন্টে আপনাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস হবে। সো আমি জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ 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 ডোন্ট ডাই এট 25, লিভ। চাকরি একটা হয়তো বা করেন, অসুবিধা নাই, বাট আপনার প্যাশনটাকে মারা যেতে দিয়েন না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা যদি মারা যায় আপনি মারা যাবেন। অ্যান্ড ফাইনালি, আমি যদিও অঙ্ক আর ইংরেজি পড়াই, আমি প্রতিদিন প্রায় 4-5 লক্ষ স্টুডেন্টকে পড়াই, বাট আমার কোর প্যাশনের জায়গা হলো হ্যাপিনেস। আমি ইলিয়াস ভাইকে একটু আগে বলছিলাম, হ্যাপিনেস নিয়ে কথা বলার একটা মজার বিষয় হলো, এটাকে কেউ কখনো ডিফাইন করতে পারে না, এক একজনের এক একটা ডেফিনেশন, কথা বলে অনেক মজা লাগে। সো হ্যাপিনেসের একটা ছোট্ট জিনিস যদি খেয়াল করে দেখেন, বয়স যত বাড়তে থাকে মানুষকে খুশি করা ততই কঠিন হয়। একটা ছোট্ট একটা বাচ্চাকে সামনে যায়, দেখবেন বাচ্চা হাসতেছে, আর একটু বড় হয় একটু খেলনা দেন, ও খুশি হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের যখন বয়স বাড়ে, আপনি অনেক কিছু করেন বাট আপনি অন্য মানুষকে খুশি করতে পারবেন না। সো আমি আজকে আমার এই স্পিচের মাধ্যমে আমি আপনাকে দুটো টেকনিক জানিয়ে দিতে চাই, কিভাবে মানুষকে খুশি করবেন অ্যান্ড কিভাবে নিজেকে খুশি করবেন। মেক ইউর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল। আমরা যত দিন যায় আমাদের সুখটাকে অনেক দামি করতে থাকি। আমি আবারও ইলিয়াস ভাইকে বলছিলাম, আমার এখানে একটা কোট পিন আছে, এই কোট পিনটার দাম মনে হয় 30 টাকা। এটা যখন আমি বানিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল, আরে 10 মিনিট স্কুলে একটা আলাদা কোট পিন, আমার খুব মজা লেগেছে। এখন যখন আমি নতুন স্যুট বানাই আমার এতটা মজা লাগে না। চিন্তা করে দেখেন, আমার সুখের দাম আগে ছিল মাত্র 20 টাকা, এখন আমার সুখের দাম 20,000 টাকারও বেশি হয়ে গেছে। যখন ছোট ছিলাম বাসা থেকে 10 টাকা টিফিনের টাকা পেতাম, 6 টাকা দিয়ে ডিম চপ খেতাম, 4 টাকা রেখে দিতাম, ওই 4 টাকা দিয়ে 2 টাকার আচার খেতাম, 2 টাকার ফুচকা খেতাম, ওই 2 টাকার যে খুশি ছিল, এখন রেস্টুরেন্টে 1,000-1,000 টাকার স্টেক খেলেও কিন্তু ওই আনন্দ পাওয়া যায় না। সো যে মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনি আপনার হ্যাপিনেসটাকে এত অ্যাফোর্ডেবল করেন যেন প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসটা খুঁজে পান। অ্যান্ড ফাইনালি, আপনাদেরকে একটা নিষেধাজ্ঞা দিয়ে যেতে চাই। ইটস অ্যান ইন্টারেস্টিং কনসেপ্ট, ইটস কল্ড দ্য 99 ক্লাব। একবার এক রাজা ছিলেন, তার রাজ্যে সবকিছু আছে, তেশাও কেন যেন একটু অসুখী ছিলেন। সে নিজের রাজ্যে একবার হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে এক লোক তারই রাজ্যের, সে খুব খুশি, মনের আনন্দে গান গাচ্ছে। রাজা তার রাজপ্রাসাদে আসার পরে তার যে অ্যাডভাইজার আছে তাকে জিজ্ঞাসা করলেন যে, আমি রাজা, আমার মনে সুখ নাই, আমার রাজ্যের ওই লোক, ওর তো কিছুই নাই, ও এত সুখী কেন? পরে রাজার অ্যাডভাইজার বলল, রাজা আপনি আসলে দেখতে চান, আপনি আসলে 99 ক্লাবের সদস্য। রাজা বলে, 99 ক্লাব মানে কি? রাজা বলল, রাজা আমাকে একটা দিন সময় দেন, আমি আপনাকে দেখাচ্ছি। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও। রাজার অ্যাডভাইজার গিয়ে ওই লোকের বাসার সামনে একটা থলে রেখে গেল, ওই থলেতে 99টা সোনার মুদ্রা ছিল। ওই লোক যখন বাসা থেকে বের হলো, দেখলো তার বাসার সামনে একটা থলে, থলেতে 99টা সোনার মুদ্রা। সে দেখে তো খুশি হয়ে গেল, আরে সোনার মুদ্রা, এ তো বিশাল ব্যাপার, আমি তো বড় লোক হয়ে গেলাম। সে গোনা শুরু করলো যে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6 করে, দেখলো 99টা আছে। সে আবার ঘুরলো, দেখে 99টা আছে। সে চিন্তা করলো, 99টা তো থাকার কথা না, থাকলে 100টা থাকবে, 99টা কেন আছে? তারপর সে এইটা নিয়ে চিন্তা করতে লাগলো, আর একটা কে নিয়ে গেল, কার কাছে ওই একটা আছে, কেউ কি আমার এই সোনার মুদ্রা চুরি করেছে? তারপর সে বাসায় খুব গোমরা মুখ, সে তার ফ্যামিলিকে আর সময় দেয় না, সে আর গান গায় না, যে সারদিক খুঁজে বেড়াচ্ছে যে তার ওই একটা সোনার মুদ্রা কে নিয়ে গেছে। সে যখন কোনোভাবে খুঁজে পাচ্ছে না, সে আরও কাজ করা শুরু করলো, সারা দিন রাত কাজ করে। কেন? কারণ সে কাজ করে আর একটা সোনার মুদ্রা কালেক্ট করতে চায়, যেন তার 100টা সোনার মুদ্রা হয়। খেয়াল করে দেখেছেন? তারপরে রাজা যখন ওই লোকের সামনে দিয়ে গেল, দেখা গেল ওই লোক আর খুশি না, ওই লোকও সারাদিন মাথার চুল ছিঁড়তেছে আর দূরে দূরে বেড়াচ্ছে। রাজা তখন অ্যাডভাইসারকে বলল, বাবা তুমি কি করছো? তখন রাজা বলল যে, রাজা আমিও আপনার ওই ভৃত্যকে আপনার ক্লাবে জয়েন করিয়ে দিয়েছি, আপনার যেমন সব আছে, তাও আপনি এমন একটা জিনিস খুঁজেন যে জিনিসটা আসলে কোথাও পাওয়া যাবে না, আরও সবই আছে, 99টা সোনার কয়েন আছে, এক্সট্রা একটা দিয়ে কিছুই হবে না। কিন্তু সেটা খুঁজতে খুঁজতে সে তার সম্পূর্ণ হ্যাপিনেস জলাঞ্জলি দিয়ে দিয়েছে।